ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের হোম মেনু সম্পর্কে ধারণা দেব এবং হোম মেনুতে কি কি আছে এই বিষয়ে একটি সঠিকভাবে ধারণা পাবেন। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে মেনুটা থাকছে সেটা হচ্ছে হোম মেনু বা হোম বার বলতে পারেন। এই হোম বারে বিভিন্ন কার্যক্রম আছে, এই কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। প্রথমে যেটা থাকছে সেটার নাম হচ্ছে পেস্ট। পেস্টের কাজ কি? প্রদান করা, অর্থাৎ কোনো একটি ডকুমেন্ট যদি আপনি কাট করেন বা কপি করেন সেটাকে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করার আগে আপনাকে জানতে হবে কাট বা কপি করতে হবে, অর্থাৎ ধরেন আমি কোনো একটি লেখা আমি এখান থেকে কাট করব বা কপি করব। মনে করেন আমি এটাকে কপি করলাম, তো কপি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, এরপরে কপিতে ক্লিক করবেন, এরপরে যেখানে রাখতে চাচ্ছেন সেখানে কার্সরটাকে রাখবেন, রাখার পর এখান থেকে পেস্ট করবেন। এটা মূলত পেস্টের কাজ। যদি কোনো একটি লেখা বা কোনো টেক্সট যদি আপনি এখান থেকে কাট করে অন্য জায়গায় নিতে চান সেক্ষেত্রেও আপনাকে পেস্ট করতে হবে। তো কাট করে কিভাবে নেবেন, প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন, এরপর এখান থেকে কাটে ক্লিক করবেন। কাটে ক্লিক করার পরে যেখানে আপনি নিতে চান, আপনি মাঝখানে যদি নিতে চান তাহলে আপনি এখানে সেন্টার করে নিতে পারেন বা সরাসরি আপনি স্পেস দিয়েও নিতে পারেন। সো আমরা এখান থেকে স্পেস দিয়ে মাঝে নিয়ে যাব। মাঝে নিয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করব, এটাই মূলত পেস্টের কাজ। এরপরে কপির কাজ। কপির কাজ কি? কোনো একটি লেখা বা টেক্সটটাকে আপনি এক স্থান থেকে অন্য স্থানে হুবহু এক স্থান থেকে অন্য স্থানে কপি করে নিয়ে যেতে পারবেন। তো সেটা কি করবেন, প্রথমে যেটাকে কপি করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে মাউসের চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন, এরপরে কপিতে ক্লিক করবেন। যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে মাউসের যে কার্সরটা আছে কার্সরে ক্লিক করে আপনি এখানে পেস্ট করবেন। তো মূলত এটার কাজ হচ্ছে কপির কাজ। এরপরে দেখবো কাট কিভাবে কাজ করে। কাটের কাজ হচ্ছে কোনো একটি লেখা এক স্থান থেকে অন্য স্থানে কেটে নিয়ে এসে বসানো। সেক্ষেত্রে কি করবেন, প্রথমে যে লেখাটা আপনি কাট করতে চাচ্ছেন সেই লেখাটাকে আপনি আগে সিলেক্ট করবেন, এরপরে কাটে ক্লিক করবেন। এখানে যে কাটের অপশন আছে কাটের অপশনে ক্লিক করলে আপনার এই লেখাটা ডিফল্ট অবস্থায় কাট হয়ে যাবে। প্রথমে এটাকে আমি সিলেক্ট করলাম, এরপরে কাট করতে হবে। কাটে ক্লিক করার পরে যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে আপনি সিলেক্ট করে বা কার্সর রেখে এরপরে পেস্ট করবেন। মূলত এই তিনটা কাজ ছিল, কাট, কপি এবং পেস্ট। কাট মানে এক স্থান থেকে কেটে অন্য স্থানে বসানো, কপির কাজ হচ্ছে এক স্থানে থাকবে এবং সেই থাকা অবস্থায় অন্য স্থানে পেস্ট করা। এরপরে যে দ্বিতীয় অপশনটা পাচ্ছেন আছে ফন্ট। ফন্ট অপশনে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ফন্টের তালিকা, অর্থাৎ আপনি যে লেখার ধরন অর্থাৎ যে ভাষায় আপনি লিখতে চাচ্ছেন, যেমন ধরেন বাংলা লিখতে গেলে আপনার শুধু নিএমজে লাগবে বা ইংরেজিতে লিখতে গেলে টাইম নিউ রোমান লাগবে, এই রকম যে ফন্টগুলো আছে বা বিভিন্ন ডিজাইন আছে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে লিখতে পারেন। তো বাংলা লেখার নিয়ম এক ধরনের, ইংরেজি লেখার নিয়ম এক ধরনের, এখানে আপনি ফন্ট নিতে পারবেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে আপনি মাউস রাখলে বুঝতে পারবেন যে এখানে বলছে কি ফন্ট সাইজ, এখান থেকে আপনি ফন্ট সাইজ অর্থাৎ কত ধরনের বড় আপনি লিখতে চাচ্ছেন সেটাকে আপনি ফন্ট সাইজ দিতে পারবেন। সো মনে করেন আমি এই লেখাটাকে বড় করব, তো প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে টাইম নিউ রোমান সিলেক্ট করবেন। টাইমস নিউ রোমান এটা মূলত ইংরেজি লেখার ভার্সন বা সচরাচর সাধারণত এভাবে ইংরেজি লেখা হয়ে থাকে। তো এরপরে আপনি টাইম নিউ রোমান দিলেন। টাইম নিউ রোমান দেওয়ার পরে এখানে যেটা আছে এটা ফন্ট সাইজ। ফন্ট সাইজ ধরেন আপনি 20 যখন দিবেন এটা বড় হবে, 16 দিবেন, 17 দিবেন, তো সচরাচর ডিফল্ট অবস্থায় 12 থেকে 14 তারপরে 16 এর উপরে আপনি দিতে পারবেন। তো আমরা 12 দিয়েছি। এটার কাজ হচ্ছে গ্রো ফন্ট। গ্রো ফন্ট মূলত কাজ কি, যে ফন্টটাকে বড় করা। পাশে যে ফন্ট সাইজ আছে এটা থেকে আপনি ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করলে আপনার ফন্ট সাইজটা বড় হবে।
তো আপনারা এটাকে সিলেক্ট করবেন। এরপর এখানে ক্লিক করলে ফন্ট সাইজটা বড় হবে। এরপরে যেটা আছে এস্ট্রিক ফন্ট, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি ফন্টটাকে ছোট করতে পারবেন। দেখেন প্রতি পর্যায়ক্রমে ছোট যাচ্ছে। তো আপনার এখান থেকে সরাসরি এখানে ক্লিক না করে আপনি সরাসরি ফন্ট সাইজ থেকে আপনি যদি ফন্টটাকে ছোট বড় করতে পারেন তার জন্য আরো বেটার হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সেন্স কেস। আমরা সচরাচর জানি যে কোনো একটি লেখা ছোট হাতের বা বড় হাতের যদি করতে চান সেক্ষেত্রে সেন্স কেস করতে হয়। ধরেন কোন একটি লেখা অনেক বড় হাতের হয়ে গেছে, যেমন এ বি সি ডি যেটা লেখা আছে এটা বড় হাতের, এটাকে যদি আপনি ছোট হাতে দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করলে সেটা সেন্স কেস হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, এরপরে এই তিনটাই মূলত কাজ। তো সেন্টেন্স কেসের কাজ কি, কোন একটি সেন্টেন্সের উপরে প্রথম যে সংখ্যাটা আসছে সেটাকে বড় হাতের দেওয়া। তো দেখেন এই সিরিয়ালে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে বড় হাতের, অন্যগুলো ছোট হাতের। এরপরে আমরা দেব কি লোয়ার কেস। লোয়ার কেসের কাজ কি মূলত, যে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে। প্রত্যেকটা অক্ষর ছোট হাতের করতে হলে আমাকে লোয়ার কেসে ক্লিক করতে হবে। দেখেন প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হয়ে গেছে। এরপরে যদি আমরা এটাকে প্রত্যেকটা অক্ষর বড় হাতের দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে আপার কেস যেটা আছে আপার কেসে ক্লিক করলে এটা আপনি বড় হাতের পাবেন। এরপরে যেটা আছে পর্যায়ক্রমে, এরপরে যেটা আছে সেটা আছে বুলেটস। অর্থাৎ কোনো একটি লেখার সামনে যদি একটি বিশেষ চিহ্ন দিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো মনে করেন আমি একটি সংখ্যা বা বিশেষ চিহ্ন দেব, এই চিহ্নটা দিতে হলে আমাকে এটাকে মাউস অবশ্যই মাউস পয়েন্টারটা বাম দিকে নিয়ে আসতে হবে এবং এখানে ক্লিক করে কার্সরটা বামে নিয়ে আসবেন। এরপরে এখান থেকে আপনি একটি বিশেষ চিহ্ন দিবেন। যদি এরপরে আবার চিহ্ন দিতে চান তাহলে এর মাঝে ক্লিক করে ইন্টার দিতে পারেন, তাহলে পর্যায়ক্রমে আপনার বিশেষ চিহ্নটা এখানে চলে আসবে। যদি আপনি এখান থেকে বিশেষ চিহ্নটা চেঞ্জ করে দিতে চান বা বুলেটটাকে চেঞ্জ করতে চান তাহলে বুলেটটাকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে একটি চিহ্ন আপনি চেঞ্জ করে নিতে পারেন। মূলত এটাই কাজ, যে কোনো একটি লেখার আগে কোনো বিশেষ চিহ্ন দেওয়ার ক্ষেত্রে এই ধরনের চিহ্ন যদি আপনি দিতে চান তাহলে সেটাকে সিলেক্ট করলে আপনার অটোমেটিক্যালি লেখাটাকে ওখানে চেঞ্জ হয়ে যাবে। বা এই চিহ্নটাকে আপনি যদি চেঞ্জ করতে চান আবার সিলেক্ট করুন এবং এখান থেকে একটি বিশেষ চিহ্ন এখান থেকে দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বারিং। আমরা জানি যে কোনো লেখা অনেকগুলো তালিকা করতে হলে নাম্বার দেওয়া লাগে। যদি নাম্বার দিতে চান তাহলে যেমন ধরেন 1000 থেকে 2000 যদি নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভুল হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পেতে হলে আপনাকে কিছু সিরিয়াল নাম্বার অটো সিরিয়াল নাম্বার দিতে পারেন, যেটা খুব সহজে আপনি এখান থেকে যদি দেন তাহলে এই নাম্বারটা কি হবে, খুব ভুল হওয়ার সম্ভাবনা একটা কম থাকবে। তো সেটা কিভাবে দিবেন, প্রথমে আপনি এটাকে যেটা আছে এটাকে চেঞ্জ করতে পারেন বা আমি প্রথম থেকে দিতে পারি। প্রথমে আপনাদের যেটা আছে সেটাকে আমরা আন্ডু করছি। ধরেন এইভাবে একটি লেখা আছে, এই লেখার আগে আমরা 1 2 3 4 এইভাবে দেব, অর্থাৎ নাম্বারিং দেব। তো নাম্বারিং যেটা আছে এটার পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি নাম্বার দিতে চাচ্ছেন, 1 2 3 দিবেন রোমান সংখ্যা, তারপর 1 2 3 নাম্বারিং আছে ABC আছে। তো ধরেন আপনি 1 2 3 দিবেন, তো 1 2 3 তে ক্লিক করলে অটোমেটিক আপনার এই নাম্বারটা অটো নাম্বার আসবে। যদি আপনি এর মাঝে আরো লাইন দিতে চান তাহলে ইন্টার দিলে অটোমেটিক এই নাম্বারগুলো চলে আসবে। তো এটাই মূলত কাজ ছিল নাম্বারিং দেওয়া। নাম্বারটাকে আপনি চেঞ্জ করতে পারেন বা পরবর্তীতে নাম্বার দিতে পারেন। তো নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনার চেঞ্জ লেভেল আছে, চেঞ্জ লেভেল থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে সেটাস নাম্বারিং ভ্যালু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন।